সময়টা বড্ড বিদঘুটে, ব্যাটে রান নাই, ক্রিকেট মাঠে সেই ছন্দ নাই, তপ্ত দাহ চারদিকে ছেয়ে থাকলেও বিরাট কোহলির আকাশে দুঃসময়ের মেঘের ঘনঘটা। ক্রিকেটই তো ক্রিকেটারদের রোজগারের উপায়, তবে স্টার প্লেয়ারদের হিসেব নিকেশ এখন ভিন্ন, তাই রানের পাশে সংখ্যা মন মতো না থাকলেও বিরাট কোহলির আয় রোজগারে কিন্তু কোনোই ভাটা পড়ে নাই। বর্তমানের স্পোর্টসম্যানরা ক্রিকেটের পাশাপাশি জড়িত থাকে নানান প্রমোশন অ্যাডভার্টাইজমেন্ট বিজনেসে, তাই ব্যাট বল কথা না বললেও ব্যাংক ব্যালেন্স হুহু করে বাড়তেই থাকে। চলুন দেখে নিই অফ ফর্মের বিরাটের খারাপ সময়ের রোজগার কি বলছে। শুরুতে একদম লেটেস্ট এক হিসাব দেখে নিই। বর্তমানে নিঃসন্দেহে সামাজিক যোগাযোগ মাধ্যমেই মানুষ সবচেয়ে বেশি সময় ব্যয় করেন, বিনোদনের পাশাপাশি এটি হয়ে উঠেছে আয়েরও মাধ্যম। এখানে কোহলির আয় কত? বিশ্বজুড়ে ইনস্টাগ্রাম থেকে আয় করা তারকাদের মধ্যে কোহলি আছেন 14 নম্বরে, সেরা 25-এর মধ্যে তিনি একমাত্র এশিয়ান। 27 নম্বরে রয়েছেন বলিউড স্টার প্রিয়াঙ্কা চোপড়া, খেলোয়াড় হিসেবে বিরাট তৃতীয়। এ তালিকায় তার আগের দুজন খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি। কোহলির ইনস্টাগ্রামে বর্তমান ফলোয়ার সংখ্যা 20 কোটির ওপরে, প্রতি পোস্ট বাবদ এখানে তার আয় $10,88,000, যা বাংলাদেশি টাকায় 10 কোটিরও বেশি। আর সবচেয়ে বেশি আয় করা রোনালদো প্রতি পোস্টে পকেটে পড়েন 22,65,00,000 টাকার বেশি। বিরাটের একটা পোস্টের আয়ের এই সংখ্যা আপনাকে চমকে দেবে আরেক কারণে। ইন্ডিয়ান সুপারস্টারের এক পোস্টের কামাই বাংলাদেশ এমনকি পুরো পাকিস্তান দলের বেতনের চাইতেও বেশি। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের 3 বিভাগে বেতন দেয়, এ বি সি ক্যাটাগরিতে। সব মিলিয়ে এই ক্রিকেটারদের বেতন দিতে পিসিবির যা খরচ হয় সেটা বিরাটের একটি পোস্টের আয়ের চেয়েও কম। বাংলাদেশ সেখানে কোন ছাড়, চোখ কপালে ওঠার মতোই অবস্থা। এছাড়াও আরও অনেক খাত থেকে পকেট গরম থাকে ভারতের সাবেক এই অধিনায়কের। অ্যাড শুটিংয়ের জন্য 7 কোটিরও বেশি টাকা নিয়ে থাকেন বিরাট, রয়েছে নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড, নিজের ব্র্যান্ডেরও প্রমোশন করেন তিনি। নিজের একটা রেস্তোরাঁও আছে বিরাট কোহলির, নুয়েভা নামের এই রেস্তোরাঁটি বেশ বিলাসবহুলভাবেই তৈরি, জানা যায় বছরে 10 কোটিরও বেশি আয় হয় এখান থেকে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে একটি ফিটনেস সেন্টারও, যেখানে আয়ের পরিমাণ কোটিতে। এত কিছুর পর এফসি গোয়ার একটি ফুটবল দলের কো-ওনার বিরাট কোহলি। এর বাইরে সংযুক্ত আরব আমির শাহিতে রয়্যালসের একটি টেনিস দল, বেঙ্গালুরু ওয়ারিয়ার্সের একটি কুস্তি দল এবং লন্ডন ভিত্তিক স্পোর্টস টেক স্টার্ট আপ স্পোর্টস কনভো থেকেও প্রচুর উপার্জন করেন তিনি। ক্রিকেট মাঠে কোহলির ব্যাট নীরব থাকলেও চুপ নাই তার ব্যাংক ব্যালেন্স, চুপিসারে হলেও হুহু করে তা বাড়ছেই। দৈন্যদশা মাঠে থাকলেও কোহলির পকেটে নাই। মৌসুমি মৌ, টি স্পোর্টস। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার, ভিজিট tsports.com.